ফাইট চলছে একটু 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 করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকার রাজ্য এবং কেন্দ্র ছাড় দিতে শুরু করে যে এই এই কাজগুলো করা যাবে তার মধ্যে অনেক পরে এই সংস্কৃতি ছাড় পেয়েছে সেপ্টেম্বর মাসে 21 তারিখ থেকে যে 100 জন মানুষকে নিয়ে একটু খোলামেলা জায়গায় অনুষ্ঠান করা যেতে পারে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাও আমাদের সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে আমরা আমাদের এই থেমে থাকা অনুষ্ঠানগুলো আমরা আবার শুরু করব এবং সেই সূত্র ধরেই আজ আমরা আমাদের এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের আবার সেই 12 মাসের অনুষ্ঠানের পর্ব শুরু করতে চলেছি এটা ঠিক যে যদিও আমাদের পৃথিবী থেকে বা আমাদের দেশ থেকে এই মহামারীর ভয় এখনো কেটে যায়নি এখনো আমাদের সাবধান থাকতে হবে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে আরো বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে পরিবারের লোকেদেরও সে ব্যাপারে সাবধান থাকতে হবে আমরাও সাবধান থাকব আর আমরা যারা আমাদের ছাত্র ছাত্রী আছে যাদের বয়স কম তাদের ব্যাপারেও আমাদের অনেক সতর্ক থাকতে হবে যাই হোক আমরা সেটা প্রত্যেকই মেনে চলছি ভবিষ্যতেও মেনে চলব সেই সূত্র ধরেই আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান আমাদের যুগের জাতি বর্তমান সভাপতি সন্তোষ নন্দী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি তাকে একবার আমার পাশে আসতে বলছি আমরা শুরু করব বা আজকের এই অনুষ্ঠানের ডালি আমরা সাজিয়েছি অল্প কয়েকটি অনুষ্ঠান দিয়ে যাতে বেশি দীর্ঘ না হয় এবং অনুষ্ঠানটি শেষ হয়ে গেলেই আমরা সামান্য একটু মিষ্টি মুখের আয়োজন করেছি কারণ অন্যান্য বছর আমরা আরো বড় করে আয়োজন করি সেটা করতে পারলাম না এই সময়ের কারণে যাই হোক আপনারা একটু উপস্থিত থাকবেন এবং সেটি আমরা সকলে গ্রহণ করব তারপর যে যার আমরা নিজ বাড়িতে ফিরে যাব আজকের যে অনুষ্ঠানগুলো আমরা সাজিয়েছি সেটা প্রথমেই একটি উদ্বোধনী নৃত্য তারপর আমাদের নাট্যচর্চায় একদম ছোট ছোট কয়েকজন সদস্য আছে তাদের অনেককেই আসতে পারেনি একটু দূরে থাকার কারণে বা এখনও তাদের অনেকের শরীরে সমস্যা থাকার কারণে যে দু একজন উপস্থিত হয়েছে তারা তাদের অনুষ্ঠান আমাদের সামনে মঞ্চস্থ করবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো তাদের নিয়ে আমরা একটা সম্মিলিত অনুষ্ঠান করতে পারতাম কিন্তু পারিনি তারা এককভাবেই তাদের অনুষ্ঠান পরিবেশন করবে তারপর আরেকটি নৃত্য পরিবেশন হবে এবং তারপর আমাদের একটি নাটক আমরা এই সময়ের মধ্যে তুলতে পেরেছি নাটকটি অত্যন্ত পরিচিত নাটক সুকুমার রায়ের অবাক জলপান সেই নাটকটি আমাদের ঠিক মধ্যবয়স যারা কিশোর যারা সেই রকম 6 জন এই নাটকটি এখানে মঞ্চস্থ করবে আপনারা দেখবেন তাদের উৎসাহিত করবেন এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি গত মাসে মানে অক্টোবর মাসের 11 তারিখ অবধি সেপ্টেম্বর থেকে আমরা ভারতীয় রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় যাকে আমরা NSD বলি ন্যাশনাল স্কুল অফ ড্রামা ন্যাশনাল স্কুল অফ ড্রামার তত্ত্বাবধানে আমাদের এখানে একটি ওয়ার্কশপ চলেছে 19 দিন ধরে সেই ওয়ার্কশপে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাত্র 4 জন সুযোগ পেয়েছিল তার মধ্যে একজন আমাদের যুগের ছাত্রী চন্দননগরে নাট্যচর্চা কেন্দ্রের ছাত্র হিমেল দাস হিমেল 19 দিন ধরে এখানে সেই প্রশিক্ষণ নিয়েছে তার সঙ্গে আমি যেমন উপস্থিত ছিলাম আমাদের নাট্যচর্চা কেন্দ্রের সিনিয়র টিচার সুমিত সাহা সে উপস্থিত ছিল আমাদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল আমরা দেখেছি প্রতিদিন খুব নিষ্ঠার সঙ্গে তারা প্রায় 2.5-3 ঘন্টা ধরে দিল্লি থেকে সারা ভারতবর্ষের একসঙ্গে 170 জন ছেলে মেয়েকে ট্রেনিং দিয়েছে হিমেল আমাদের এখানে বসে ট্রেনিং নিয়েছে অন্যান্যরা অন্যান্য রাজ্যে তাদের বাড়িতে বা তাদের প্রতিষ্ঠান থেকে তারা ট্রেনিং নিয়েছে হিমেল যখন এখানে ট্রেনিং শুরু করলো হিমেল একজন বাঙালি ঘরের ছেলে সাধারণ ছেলে ওর অত হিন্দি বলা হিন্দি রপ্ত হিন্দি বুঝতে পারা এগুলোর মধ্যে একদম অতটা ছিল না স্বাভাবিকভাবেই আমাদের কারোর মধ্যেই থাকে না কিন্তু যখন ও 19 দিন ধরে ওদের সঙ্গে হিন্দিতেই কথা বললো কারণ দুটো ল্যাঙ্গুয়েজ ওরা বলেছিল একটা হিন্দি একটা ইংরাজি তো সবাই হিন্দিকেই চয়েস করেছে যখন সে করলো এবং আমরা দেখলাম
যে ১৯ দিনের মধ্যে প্রথম দিন সাতের পর থেকে হিমেল ওদের সঙ্গে হিন্দিতে পুরো স্বাভাবিক হয়ে গেল। কারণ ওরা বারবার হিমেলকে একটা কথা বলছিল, তুমি যা বলো, তোমার মনে যা ইচ্ছা হবে ভুল বলো, কিন্তু তুমি বলে যাও, আমরা ঠিক তোমার কথা বুঝে নেব। এবং পরের দিকে হিমেল অত্যন্ত সাবলীলভাবে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল। এখানে হিমেলের অভিভাবক উপস্থিত রয়েছে, হ্যাঁ হিমেল অভিনয় করবে বলে হিমেল মেকআপ নিয়ে বসে আছে, অভিভাবক উপস্থিত রয়েছে। একদিন অভিভাবকের সঙ্গে ওরা একটা টানা সেশন করল, সেদিন উনিও হিমেলের সঙ্গে পারফর্ম করলেন এবং উনিও তাদের কথা বুঝতে পারছিলেন, তারা যা বলছিলেন উনি সেগুলো এখানে অনায়াসে করছিলেন। এই যে একটা প্রক্রিয়া, এবং যুগের যাত্রী নাট্যচর্চা কেন্দ্র সারা বছর ধরে এই কাজটাই প্রতি রবিবার এবং অন্যান্য দিন যারা আসতে পারে একটু বড় যারা তাদের নিয়ে করে থাকে, আমরা এই কাজটা ভবিষ্যতেও করব। যাদের বাড়িতে ছোট ছেলে মেয়েরা আছে আমি বলবো তাদেরকে পাঠাবেন নাট্যচর্চা কেন্দ্রে, শুধু যুগের যাত্রীদের পাঠাতে হবে এমন নয়, অন্যান্য জায়গাতেও পাঠাতে পারেন যাদের বাড়ির কাছে যদি কোনো রকম সংগঠন থাকে। কারণ এই চর্চার মধ্যে থাকলে আমাদের এই কাজটা করার একটা উদ্দেশ্য আছে। আমরা এই নাট্যচর্চা কেন্দ্র পরিচালনা করছি কেন, যুগের যাত্রী নাটক নিয়ে এত ভাবনা চিন্তা করে কেন, তার একটা কারণ আছে। কারণ নাটক করা মানে সবাইকেই মঞ্চে উঠে বা ভবিষ্যতে সারা জীবন ধরে নাটক করে যেতে হবে এমন কোনো কারণ নেই, কিন্তু এই চর্চাটার মধ্য দিয়ে একটি ছেলে বা একটি মেয়েকে অসাধারণভাবে স্মার্ট বানিয়ে দেয় বা যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে, তাদের কথা বলার ক্ষমতা, স্পিকিং পাওয়ার, তাদের নিজেদেরকে যে কোনো পরিবেশে মেলে ধরার ক্ষমতা এটা তৈরি করে দেয়। তা আমরা সেই কাজটাই করছি, আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আজকে আমরা অনুষ্ঠান একদম শুরুর মুখে আমাদের সভাপতি সন্তোষ নন্দী আছেন, উনি আপনাদেরকে দু একটি কথা বলে অনুষ্ঠানের শুরু ঘোষণা করবেন এবং আমরা অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ। আগে তো বেশি কিছু বলার নেই, কারণ আমরা অনুষ্ঠান দেখতে এসেছি। একটা কথা বলবো, আমি তো নাটক করি না, তবু আমি প্রেসিডেন্ট হিসেবে আসি একটাই কারণে, যে যুগের যাত্রী সারা বছর এই জুনিয়র ছেলেদের ধরে রাখার যে একটা ব্যবস্থা নাটকের নাট্যচর্চার মধ্যে দিয়ে, এই একমাত্র আমার মনে হচ্ছে অন্ধকারী একটাই সংগঠন আছে যারা চেষ্টা করে যাচ্ছে। এবং এই নাটকের মধ্যে দিয়ে আমরা এখন জুনিয়র ছেলেরা খুব তাড়াতাড়ি অন্য লাইনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো যুগের যাত্রী এই যে ছেলেগুলোকে ধরে রাখার একটা চেষ্টা করছে নাটকের মধ্যে দিয়ে বা এই নাচের মধ্যে দিয়ে, যাই বলুন, এই এইটার জন্যই আমি যুগের যাত্রীর সঙ্গে আছি। কারণ আমি নিজে কোনো দিন স্টেজে উঠিনি, নাটকও করিনি, তবু আমাকে ওরা রেখেছে, আমি সেটা সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। এবং আমি চাই যুগের যাত্রী বছরের পর বছর এটা চালিয়ে যাক, এবং আমরা পাশে আছি, আপনারাও নিশ্চয়ই পাশে থাকবেন। আর যাগো তুমি যাগো পুরুষ প্রকৃতি মাঝে যাগো।
দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছি নু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্ভেদ সংকেত। প্রকৃতির দৃষ্টিগতির জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হায় ছায়া পিতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষা রাতের দৃষ্টিতে ওরা এলো লোহার হাত করা নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এলো মানুষ ধরার দল, গর্বে যার অন্ধ তোমার সূর্য হার আরন্দের চেয়েও, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমনুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুলর অন্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। Some
জিজ্ঞাসা করা যাক মশাই। আরে ও মশাই, হ্যাঁ এইদিকে এইদিকে। এ তো জলপাইয়ের সময় নয়, এই কাঁচা আম চান তো দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু ওই জলপাই চাচ্ছিলাম কি না তাই বললুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। তা চাচ্ছেন না যখন, কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানেটা কি? আপনি ভুল বুঝছেন, আমি আমি একটু জল চাচ্ছিলাম। ও জল চাচ্ছিলাম। ঘুম গাছে রে, এখানে এই তো জলের কট করতে তাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। কাঁচা জল, তোফা জল, চমৎকার জল। আপনার কি দরকার? জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা এখানে জলের খবর কেউ বলতে পারলে না। কেউ পারলে না? তাহলে আসুন, এই কি খবর জানতে চান আমায় জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ কি উৎসাহ, কি আগ্রহ, এইরকম জানবার আকাঙ্ক্ষা কতজনের মধ্যে আছে বলুন দেখি। আরে বসুন বসুন, আপনি বসুন, শুনুন, জলের কথা জানতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আগে আগে একটু খাবার জল। আসছে আসছে, অত ব্যস্ত হবেন না। হ্যাঁ শুন, মন দিয়ে শুনবেন। হ্যাঁ শুন, জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই মাটি শুনছেন তো, এই যে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগী হলো জল। শুনছেন তো? আগে সব শুনছেন, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি আর কি। বেশ তো, তাহলে খাবার জলের কথাই জেনে নেওয়া যাক। খাবার জল কাকে বলে? হ্যাঁ, না যে জল পরিষ্কার,
যাতে কোনো দুর্গন্ধ নেই, স্বাস্থ্যকর, যাতে রোগের বীজ নেই। কিন্তু কি জানেন তো, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এই জলকে চোখে দেখে মনে হয় যে তার মধ্যে কোনো রোগের বীজ নেই, পরিষ্কার। কিন্তু ওই জলকেই আপনি যদি অনুবীক্ষণ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন ওর মধ্যে কত রোগের বীজ কিলবিল করছে। আরে মশাই, ওসব জানবার কোনো দরকার নেই। আলবাত আছে, এই সব তো জানা দরকার, এগুলো অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, হোক দরকারি, আমি জানতে চাই নি, আমার এখন সময় নেই। এই দেখো, এই তো সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন আর এসব জেনে লাভটা কি হবে? এই যে দেখুন, এই যে নদীর জল সমুদ্রে যায়, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে চলে গেল, তারপর মেঘ হলো, বৃষ্টি হলো, কেন হলো, কি জন্য হলো, কিভাবে হলো, এইগুলো কি জানবার দরকার নাই? এই দেখুন মশাই, দেখুন কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো, কত ভেবে পাইনি, বলি বারবার করে বলছি, একটা লোক দেশটায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি, একেবারে নিজের চোখে দেখেছি। আমাদের ওই গায়ের বদ্রীনাথ, হ্যাঁ, ওকে তো কামড়ালো সেবার কুকুরে, আর তার তো হলো একবারে হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। সে তো আর জল খেতেই পারে না, যে এই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে, না বুঝলে? এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, এই কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কি কিছু নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, আপনি বসুন, আমি আনছি, বসবেন। হ্যাঁ, এই আনছি, হ্যাঁ আনছি, এই যে এই দেখছেন, এইটা হলো একেবারে নোংরা জল, হ্যাঁ, আর এইটা হলো পরিষ্কার জল। এই জল কি খায়? না 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 না, এই জল তো খায় না, এর তো কোনো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। আরে মশাই, আমি এই মাত্র তৈরি করেই নিয়ে, এই এই কি হলো, পরীক্ষা হলো, পরীক্ষা, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা এবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বলেন? এখন নাই বা খেলে, ওরে খাবে না। আপনার গায়ে আপনার মতো যতগুলো আনকোড়া পাগল আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবে, তারপর খাটিয়া দুইবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। এই হতভাগা চোর চোর পাগলের গ্রাম কোথায়?